বেজির লোম দিয়ে তুলি তৈরি করে বছরে 3 লাখ টাকা আয় করছেন রেজাউল ইসলাম। এগুলো তো সবসময় থাকে না আর কাছে সবসময় পাওয়া যায় না। বেজির লোম তুলনামূলক মোটা ও ধূসর বর্ণের, গায়ে হালকা ও গাঢ় কালচে চক্রাকার দাগ থাকে, সেসব লোম দিয়েই তৈরি হচ্ছে রঙের তুলি। এ তো আর বেশি তৈরি করা যায় না, হাতে তৈরি করতে হয়। এ তো আর মেশিন না যে মেশিনের মধ্যে দিলাম হয়ে গেল, এগুলো হাতে তৈরি করতে হাতে আস্তে আস্তে করি। এই তুলিতে রং মাখিয়ে শিল্পী তার কল্পনাকে দৃশ্যমান করে তোলেন। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রাম, তুলি বানানোর কারখানা বসেছে যেন পুরো গ্রাম জুড়ে। সেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমান তালে চলে নারী পুরুষের কর্মব্যস্ততা। কাঁচামাল হিসেবে প্রথমে প্রয়োজন পড়ে লোমের, বস্তার পর বস্তা লোম আনা হয় কারখানায়। উপজাতি তো বিভিন্ন রকমের পশু পাখি খায়, খাওয়ার পরে ওরা ওই পশমগুলো ফেলাই নাই দিয়ে আমাদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে বাছাই করে মুড়িয়ে নেওয়া হয় কাগজে, এরপর কাগজের রোল থেকে অল্প অল্প লোম নিয়ে চিরুনি দিয়ে আছড়িয়ে ছোট ছোট ভাগ করে নেওয়া হয়। এরপর সেগুলোকে ঝাঁকি দিয়ে টিনের সকেটে পুরে নিতে হয়। আমরা চুল ফরাই সকেটের ভিতরে, সকেটের ফাঁকা অংশ গালা দিয়ে আটকে দিতে হয়। এই গালাটা কি কারণে দিতে হয়? এই যে চুলটা ধরে রাখার জন্য গালা দেওয়ার পরে একটা আঠা হয়, আঠা হওয়ার পরে এই চুলটা ধরে রাখে পোড়ালে। মোটরের সাহায্যে কাঠ দিয়ে বানানো হয় তুলির বাট, পরে বাটে রং করা হয়। এই বাট বানিয়ে রাখা সকেটে লাগিয়ে নিলেই তৈরি হয় ছবি আকার তুলি। এটা হলো কাঠের হ্যান্ডেল, এটা কাঠের আর এটা সকেট, এই সকেটটা এইভাবে আটি আমরা। শুধু বেজি না, গরু ছাগলের পশম দিয়েও রং তুলি বানান রেজাউল। এগুলো আছে বেজির পশম, বিভিন্ন পশম দিয়ে আর কি হয়, গরুর পশম, ছাগলের পশম, এগুলো দিয়ে আমরা তৈরি করি। আগে বাজারে চায়নার তুলির ডিমান্ড বেশি থাকলেও বর্তমানে বেজির লোমের তুলির চাহিদা বেড়েছে বহুগুণ। রেজাউলের কারখানার তুলি পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওলোইগুলোই সবাই মানে ঘুরে ঘুরে বিক্রি করি আমরা। যেগুলো আর্টিস্টের মনে করেন যে হার্ডওয়ারের দোকান আছে, বই খাতার দোকান আছে, ফেব্রিসির দোকান আছে, এইসব দোকানে আমরা এগুলো ঘুরে ঘুরে দিয়ে আসি। ঢাকা চকবাজার এলাকা, নিউ মার্কেট এলাকা, গাজীপুর, টুঙ্গী, তারপরে উত্তরা, এদের আপনার আছে সাভার, নবীনগর, মানিকগঞ্জ, দামরাইল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস, ফুরফুরে মন সারাক্ষণ। আকার ও ধরনের উপর ভিত্তি করে ধরা হয় তুলির মূল্য। প্রতি পিস তুলির দাম পড়ে 15 থেকে 20 টাকা। গড়ে মাসে 1 থেকে 1.5 হাজার তুলি বাজারে দিতে পারেন বলে জানান রেজাউল। মাসে 1-1.5 হাজার পিস তৈরি করা যায়। মনে করেন ছোটটা একটু কম টাকা লাগে, বড়টা তৈরি করতে বেশি টাকা লাগে, এরকম বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন খরচ আছে। একটা জিরো নাম্বার মনে করেন 20 টাকা 15 টাকা, এরকম ভালোটা 20 টাকা, আর একটু নর্মালটা 15 টাকা, এরকম জিরো নাম্বার 00 30 0 এরকম। রেজাউলের কারখানায় তৈরি হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান। পুরুষের পাশাপাশি নারীরাও করছে তুলি তৈরির কাজ। প্রতিদিন 300 থেকে 400 তুলি তৈরি করতে পারেন এদের এক একজন। আমরা আর্টিস্ট রং তুলি তৈরি করি, এতে আমাদের সংসার চলে। এই কাজ আমরা সবাই মিলে করি, মহিলা পুরুষ সবাই। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তুলি দিয়ে ছবি আঁকতে পছন্দ করেন শিল্পীরা, এমনটাই জানান চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু। এই তুলিগুলো এত বেশি সফট, এত বেশি জল রঙে ছবি আঁকার উপযোগী হয়। আমাদের পূর্বোক্ত যারা ছিলেন অনেক শিল্পী, যারা পতিত দশা, তারা কিন্তু এই সমস্ত প্রাকৃতিক উপাদানই ব্যবহার করতেন। আমাদের এই বাইরের যে আমরা তুলিগুলো পাই এখন, সিনথেটিক বা কৃত্রিম তারা আঁশ ব্যবহার করে তৈরি করে, আমার মনে হয় যে তার যে সফটনেস, এটা কোথাও একটা ঘাটতি থাকে। যদি এই ধরনের তুলি আমাদের হাতে আসে তো আমরা মনে হয় ছবি আঁকাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো।